বুর্জ খলিফার দরুন বিপত্তি আমজন, তার নবমীর রাতে বিধাননগরে থামবে না কোনো স্টাফ স্পেশাল, ভিড় এড়াতে সিদ্ধান্ত রেলের। উৎসবের মরশুমে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, গত চব্বিশ ঘন্টায় ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, রাজ্যের কোভিড গ্রাফে মিলল স্বস্তি। আরও সার্জিক্যাল স্ট্রাইক হবে, সীমান্তে হামলায় কাশ্মীরিদের মৃত্যুতে পাকিস্তানকে হুঁশিয়ারি অমিত শাহর। রাজধানীতে যমুনা সহ যে কোনো জলাশয়ে নিষিদ্ধ প্রতিমা বিসর্জন, পূজায় দূষণ রোধে কড়া পদক্ষেপ নিল দিল্লির দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। শর্ত সাপেক্ষে গর্ভপাতের সময়সীমা বদল কেন্দ্রের, এবার চব্বিশ সপ্তাহেও করা যাবে গর্ভপাত, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যের মেডিকেল বোর্ড। মিলল না জামিন, মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানকে এখনও থাকতে হবে জেলেই, পরবর্তী শুনানি বিশে অক্টোবর। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। আসছে বিস্তারিত খবরে। কলকাতার বুকে বুর্জ খলিফা দেখতে প্রতিদিন মানুষের ঢল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ দর্শনে স্টাফ স্পেশালে উপচে পড়ছে ভিড়। এবার বিপত্তি এড়াতে নয়া সিদ্ধান্ত নিল রেল। নবমীর রাতে বিধাননগর স্টেশনে থামানো হবে না শিয়ালদহগামী কোনো ট্রেন। শুক্রবার ভোর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকছে। চলতি বছরের দুর্গাপুজোয় মন্ত্রী সুজিত বসুর পুজোর থিমই মন কেড়েছে সকলের। দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি হয়েছে মণ্ডপ, কাচ এবং অ্যালুমিনিয়ামের প্লেট দিয়ে তৈরি হয়েছে বুর্জ খলিফা। প্রতিমাকে সাজানো হয়েছে ৪৫ কেজি সোনার গয়না দিয়ে, যার বাজার দর প্রায় কুড়ি কোটি টাকা। সব মিলিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো নিয়ে উন্মাদনা তুঙ্গে। আর বিধাননগরের এই মণ্ডপে পৌঁছতে স্টাফ স্পেশালে চড়ছেন অধিকাংশ দর্শনার্থী। যাত্রীদের চাপ সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে রেল। সেই কারণে নবমী বিকেল চারটে থেকে দশমী ভোর চারটে পর্যন্ত বিধাননগর স্টেশনে দাঁড়াবে না কোনো স্টাফ স্পেশাল ট্রেন, যদিও রেলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আম জনতা। দুর্গাপুজো নবরাত্রি চলছে, চলছে ছট পুজোর প্রস্তুতি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল উৎসবের মরশুম এলে দেশে ফের নতুন করে বাড়তে পারে করোনা সংক্রমণ। সেই মতো আগেভাগে সতর্কও করা হয় কেন্দ্রের তরফে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৯৮৭ জন, যা বুধবারের তুলনায় বেশ খানিকটা বেশি। এর ফলে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪,২০,৭৩০। এদিকে মৃতের সংখ্যাও বেড়েছে আগের দিনের তুলনায়। দেশে একদিনে কোভিডে প্রাণ হারিয়েছেন ২৪৬ জন। তবে দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও গত চব্বিশ ঘন্টায় বড়সড় স্বস্তি দিয়েছে করোনার অ্যাক্টিভ কেস। গত চব্বিশ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১৯,৮০৮ জন। এদিকে রাজ্যের করোনা পরিসংখ্যানে মিলল স্বস্তি, গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত ৫৩০, মৃত্যু হয়েছে ১০ জনের, সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৩২%। ফের সীমান্তে অশান্তি ছড়ানোয় উস্কানি দিচ্ছে পাকিস্তান। পড়শি দেশটিকে এবার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার গোয়ায় ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান যদি এভাবেই বারবার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হবে। সীমান্তে ভারত কোনো রকম অশান্তি বরদাস্ত করবে না। উড়িতে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের হামলার পাল্টা জবাবে ২০১৬ সালের ২৯শে সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ভারত পাক সীমান্তের পাক অধিকৃত বালাকোটে ঢুকে ভারতীয় বায়ুসেনার আক্রমণকে সেনাবাহিনীর বড় সাফল্য বলেই মনে করা হয়। সেদিনের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ ছিল, তা উল্লেখ করে হুঁশিয়ারির সুরেই এদিন অমিত শাহর বক্তব্য। বারবার সীমান্তে উস্কানি দেওয়া অব্যাহত থাকলে ফের সেই সার্জিক্যাল স্ট্রাইকের মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে। রাজধানীতে প্রতিমা বিসর্জন নিয়ে নয়া পদক্ষেপ নিল দিল্লির দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। যমুনায় প্রতিমা বিসর্জনে নিষেধাজ্ঞা জারি করল বোর্ডের নয়া নির্দেশিকা। কেবল যমুনাই নয়, পুকুর বা অন্য কোনো জলাশয়েও প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না। কেবল বাড়ির পুজোই নয়, বারোয়ারি পুজোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ফুল, প্রতিমার সাজসজ্জা সহ অন্যান্য পুজোর উপকরণ সবই সরিয়ে ফেলতে হবে প্রতিমা বিসর্জনের আগেই। পরে বাড়ি বাড়ি গিয়ে সেই বর্জ্য সংগ্রহ করবে বর্জ্য সংগ্রহের গাড়ি। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিবারের জন্য দিতে হবে ৫০,০০০ টাকা। বোর্ডের তরফে পুরসভা ও দিল্লি পুলিশকে কড়া নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিমাবাহী যানগুলির চলাচলও। প্রতিমা তৈরির ক্ষেত্রে আগেই প্লাস্টার অফ প্যারিসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল দিল্লির দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। বলা হয়েছিল, প্লাস্টার অফ প্যারিসের মূর্তির ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক রং ক্ষতি করে জলজ প্রাণী ও উদ্ভিদদের, এমনকি এর ফলে ক্যান্সার কিংবা শ্বাসকষ্টের রোগে আক্রান্ত হতে পারেন মানুষ। আর এবার বিসর্জনের ক্ষেত্রেও দূষণ রোধে সতর্ক হলো বোর্ড।
গর্ভপাতের সময়সীমায় বদল আনল কেন্দ্র। এর আগে বিশেষ বিশেষ ক্ষেত্রে চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে 12 থেকে 20 সপ্তাহের মধ্যে গর্ভপাতের অনুমতি দেওয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী গর্ভপাতের সময়সীমা বেড়ে দাঁড়ালো 24 সপ্তাহ। নতুন এই নিয়মের ফলে ধর্ষণের শিকার হওয়া মহিলারা গর্ভপাত করাতে পারবেন। তাছাড়া সেই তালিকায় রয়েছেন নাবালিকা, বিশেষ ক্ষমতা সম্পন্ন মহিলা, অন্তঃসত্ত্বা থাকাকালীন বিধবা বা বিবাহ বিচ্ছিন্নরাও গর্ভপাত করাতে পারবেন। গর্ভস্থ ভ্রূণের কোনো ত্রুটি থাকলেও করা যাবে গর্ভপাত। কোনো প্রসূতির যদি জীবনের ঝুঁকি থাকে সেক্ষেত্রে তাঁরাও গর্ভপাতের জন্য আবেদন করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী কোনো মহিলা গর্ভপাতের আবেদন জানানোর পর রাজ্যস্তরে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবে। মেডিকেল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নিলে তবেই গর্ভপাত করাতে পারবেন আবেদনকারী। আবেদনের মাত্র 5 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে গোটা প্রক্রিয়া। শাহরুখ পুত্র আরিয়ান খানের স্বস্তি মিলল না বৃহস্পতিবারও। মাদক মামলায় বিশেষ আদালতে শুনানি ছিল এদিন, কিন্তু জামিন নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আগামী 20 অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। একই অবস্থা আরিয়ানের দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও। 20 তারিখ আদালত সিদ্ধান্ত নেবে আরিয়ান সহ 3 জন জামিন পাবেন কিনা। আরিয়ানের হয়ে প্রথমে আইনি লড়াই লড়ছিলেন বিখ্যাত আইনজীবী সতীশ মানেশিন্ডে, পরে তাঁকে বদল করে নিয়োগ করা হয় অমিত দেশাইকে। গত 2 অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল প্রমোত্তরী কডেলিয়ার রেভ পার্টি আয়োজনের খবর পান এনসিবি আধিকারিকরা। যাত্রী সেজে প্রমোত্তরীতে চড়ে একে একে 10 জনকে আটক করে পুলিশ। সেদিন থেকেই আর্থার রোড জেলে বন্দী রয়েছেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।